বিনামূল্যে আলোকিত কালীহাতির গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত। কালীহাতির প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ করি স্লোগানে টাঙ্গাইলের কালীহাতিতে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি 5,000 গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 10 সেপ্টেম্বর সকাল 10টায় উপজেলা পরিষদ হল রুমের সামনে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আলোকিত কালীহাতি সভাপতি মোহাম্মদ আব্দুল আলীম। এই সময় আর উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারহানা মামুন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শহীদুজ্জামান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেহাবুদ্দিন, আলোকিত কালীহাতির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক সরকার হাবিব, আলোকিত কালীহাতির সহ সভাপতি রশিদ আহমদ আব্বাসী, এসএটিভির জেলা প্রতিনিধি আহমদ রাসেল, এটিনিউজের জেলা প্রতিনিধি খায়রুল আলম মিন্টন, বাংলা টিভির প্রতিনিধি দাস পবিত্র, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী, কালীহাতি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, এশিয়ান টিভির প্রতিনিধি আব্দুল লতিফ, ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ নসরুল ইসলাম, কালীহাতি রিপোর্টার্স ইউনিটির সদস্য নাহিদ খান প্রমুখ। নাদিয়া তাবাসুম, এটিপি বাংলা নিউজ।